তাই এটাই ও বাবা। ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথ চিকিৎসক ডাক্তার বন্ধুদের জন্য এবং যারা সিনিয়র বন্ধুরা যারা আছেন তাদের নলেজকে আরও বৃদ্ধি করার জন্য। জানি না কতটুকু দিতে পারবো। দিস জেন্টেল বেবি এর নাম হুসাইন। তো হি হ্যাজ বিন সাফারিং ইমাসিয়েটেড ডিরোগেশন লুজিং প্রেশার লিভিং ওয়েল। এ খাচ্ছে যাচ্ছে ভালো, তথাপি দিন দিন শুকিয়ে যাচ্ছে এর মা আর বাবা। এই তো এরা আমাদের কাছ থেকে আগে থেকে ওষুধ খায় এবং বাবা মা অনেক আগে থেকে রেজাল্ট পেয়েছে। আজকে ছেলেটাকে দেখানোর জন্য আসলো এবং ডাক্তার বন্ধুরা যারা আসো ভারত বাংলাদেশ থেকে তোমাদের ডাক্তার বন্ধু শেখানোর জন্য আমি চেষ্টা দিচ্ছি। তো এই ছেলেটা দিন দিন খাচ্ছে কিন্তু শুকায় যাচ্ছে। এই আছে এর কনফারেন্স, এই তো এটাই আছে রোগ। আর জেদি ডিক্টেটোরিয়াল অ্যান্ড অবস্টিনেট। এখন এই আছে অবস্থা। আমি খাতা কলম কেস হিস্ট্রি করলাম, ফ্যামিলি হিস্ট্রিতে কিছু বলতে হবে। ফ্যামিলি হিস্ট্রি শ্বাসকষ্টে আজ মা আছে, মা আছে, মার আসের তীব্রমতা আছে এবং এই সি আর এক্সট্রিমলি হট পেশেন্ট, অত্যন্ত গরম কাতর, অত্যন্ত গরম কাতর। এ গরমকালে কয়বার স্নান করে গোসল করে? গরমকালে তিন থেকে চারবার গোসল করে। এই এদিকে তুমি এদিকে তাকাও, এইদিকে তোমাকে মাছ দেবো, মাছ 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 দেবো, ইঞ্জেকশান দেবো তোমাকে। তো গরমকালে দুই তিনবার গোসল করে বুঝতেই পারা যাচ্ছে যে প্রিফার্স বেদিং ডিজিয়ার ফর সল্ট ভেরি মাস। একটা গুরুত্বপূর্ণ সিমটম পেলাম, এ নাকি লবণ নাকি মুঠো মুঠো লবণ খায়। লবণ কি করে মানে লবণ টেনে খায়, এত লবণ ভক্ত যে লবণ টেনে টেনে খায়। সো ডেফিনেটলি ফসফরাস নেটাম মিউট লবণ খায়, থুজা মেডোরিনাম অনেক ঔষধ আছে যারা লবণের ভক্ত। রেস্টলেসনেস অস্থিরতা বেশি, বেদিং প্রিফার্স স্টুল হার্ড, রেস্টলেসনেস থার্স্টি, মাইন্ড অ্যাঙ্গার ইজিলি অ্যান্ড ইরিটেবল টেম্পারামেন্ট। যখন রাগ হবে তখন রাগের সময় সান্ত্বনা দিলে হবে না নাকি ঠিক হয়ে যায়? হয় না মোটেই, বাবা বলছে মোটেই হয় না। ও রাগের সময় সান্ত্বনা দিলে আরও রাগ হয়, তাই না? এরকম করে কোনোভাবে তার সান্ত্বনা করা যায় না। সো ডাক্তার বন্ধুরা যারা আসো কুইজ বলতে হবে যে হুইচ মেডিসিন ডু গিভ ইন দিস পেশেন্ট। দিন দিন খাচ্ছে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে, এর কয়েকটা গুরুত্বপূর্ণ মেডিসিন আমি বলে দিচ্ছি। অ্যাব্রোটেনাম, আয়োডিয়াম, নেট্টামিউর, সাইলিসিয়া, ফসফরাস, সালফার অ্যান্ড এসেকট্রা লাইক পোডিয়াম আজ দ্য নাইট্রিকাম। এই সব মেডিসিনগুলো প্যাথোলজিক্যাল অ্যান্ড ক্লিনিক্যাল অবজারভেশান, এই মেডিসিনগুলো বেশি এই রোগগুলো হয়েছে যাদের দিন দিন শুকিয়ে যায় খায় দায়। সিনাও আছে, সিনাও নেওয়া যেতে পারে। তবে আমাদের দেখতে হয় যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজ, ওই রুগী দেখতে হয় রুগী কোনটা কভার করে। তাহলে এই রুগী গরম কাতর, এর লবণের প্রতি স্পিরা লবণ মুঠো মুঠো টানে, বেদিং প্রিফাস গোসল করতে দুই তিনবার গোসল করে, গরমকালে স্টুল হার্ড পায়খানা কঠিন, রেস্টলেসনেস থার্স্টি পানি ফেসে বেশি, স্যালাইভা কিছুটা আছে, মাইন্ড অ্যাগ্রাভেটস অ্যান্ড ইজিলি টেম্পারামেন্ট ইরিটেবল টেম্পারামেন্ট। সো ডেফিনেটলি অল দ্য সিমটমস আর গো ইন ফেভার অফ মেডিসিন, এটা তোমাদের বলতে হবে। আমি বললাম না, এটা তোমার আমি কিন্তু অনেকবার এই রেফারটারি আমার পাশে আসে, আমি তাও সব কিছু দেখেছি অনেকবার। তবে মেডিসিন ছবির মতন, বলো কোন মেডিসিন প্রেসক্রিপশন করতে চাও।